উপমহাদেশের বিখ্যাত মুসলিম শাসক আহমদ শাহ দুররানী, লিখেছেন সাইফ ইমন, বাংলাদেশ প্রতিদিন পত্রিকায়। উপস্থাপনায় আমি মোহাম্মদ নুরতাজুল ইসলাম। আহমদ শাহ দুররানী, আহমদ শাহ আবদালি কিংবা আহমদ শাহ দুররানী বললে উপমহাদেশীয় শক্তিমান সুলতান বোঝায়, কিন্তু আফগানিস্তানে তিনি আহমদ শাহ বাবা কিংবা বাবা ই আফগান নামে বেশি পরিচিতি। আধুনিক আফগানিস্তানের তিনিই জনক। 1747 সালে আফগান লয়া জিরগার অনুমোদন নিয়ে তিনি যখন রাজা হলেন, তখনকার প্রথা অনুযায়ী শাহ দুর ই দুরান খেতাব গ্রহণ করেন। এর মানে বাদশাহ, মুক্তার সেরা মুক্তা। নিজের নামের আবদালির স্থলাভিষিক্ত হল দুররানী। কান্দাহা তার রাজধানী। আফগানিস্তানের দুররানী রাজবংশের সূচনা তাকে দিয়েই। আহমদ শাহ যুবক বয়সে আফসারিত রাজ্যের সেনাবাহিনীতে যোগদান করেন এবং অতি শীঘ্রই তিনি 4000 আবদালি পুস্তুন সৈন্যের কমান্ডার হিসাবে দায়িত্ব পালনের সুযোগ পান। 1747 সালের জুনে পারস্যে নাদের শাহ আফসার মৃত্যুবরণ করলে আহমদ শাহ খোরাসানের আমির হন। তার পুস্তুন উপজাতি ও তাদের জটকে নিয়ে তিনি পূর্ব দিকের মুঘল ও মারাঠা সাম্রাজ্য, পশ্চিম দিকের পারস্যের আফসারিবাদ সাম্রাজ্য ও উত্তর দিকে বুখারার খানাত পর্যন্ত তার সীমানা নির্ধারণ করেন।